হাই ফ্রেন্ড, আমি বরুণ আর আমার বন্ধু রাহুল। আজ আমরা চলে এসেছি একটা নতুন ডেস্টিনেশন। তো এই ডেস্টিনেশনের উদ্দেশ্যে আপনারা অনেক কিছুই জানেন, তবুও আমরা আসিনি কোনোদিন। তো সেই জন্য আপনাদের এই ডেস্টিনেশন সম্পর্কে অনেক কিছু জানাবো, অনেক কিছু তথ্য দেব। আর আপনাদের বলে রাখি, এটি একটি ঐতিহাসিক মানে স্থান, নিদর্শন, হ্যাঁ, যেখানে আপনারা ঐতিহাসিক মানে ইতিহাসের সমস্ত রকম জিনিসপত্র আপনারা এখানে আসলে তার নিদর্শনগুলো পেয়ে যাবেন। তো আমরা প্রথমেই দেখাই একটা স্ট্যাচু, যে স্ট্যাচুটা এই মুহূর্তে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, একটা সৌধ। উনি নিজেই বানিয়েছিলেন এই তোর সৌধটা। ওনার নাম হচ্ছে রাজা সতীপ্রসাদ গার্গ বাহাদুর। তো উনি নিজেই বানিয়েছেন, যেটা হচ্ছে সৌধটা হচ্ছে মহিষাদল রাজবাড়ি। আমরা মহিষাদল রাজবাড়ির সামনে রয়েছি। এবং মহিষাদল রাজবাড়ি কিভাবে আসবেন, আমরা আমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমরা গৃহখালিতে আমরা এসেছিলাম, ঘুরেছিলাম, ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনাদের অনেকে পছন্দ হয়েছিল। গৃহখালি পর্যন্ত তো আমরা যেমনভাবে এসেছিলাম তেমনভাবে আপনারা অবশ্যই আসবেন। এবং গৃহখালি থেকে মহিষাদল পর্যন্ত আমি বলে দিই, গৃহখালি থেকে মহিষাদল পর্যন্ত 9.2 কিলোমিটার টোটোতে করে আসতে পারেন। এবং বাসও আছে, বাস একটু ছাড়া ছাড়া রয়েছে, টোটো সব সময়ের জন্য অ্যাভেলেবেল। এবং 9.2 কিলোমিটারের জন্য 20 টাকা করে পার হেড ভাড়া, এবং আমাদের সময় লেগেছে 20 মিনিট। এছাড়া আর কিভাবে আসবো সেটা বলুন। আরো বিভিন্ন রুট আছে, আপনারা কুকড়াহাটি থেকে আপনারা আসতেই পারেন, কুকড়াহাটি থেকে মহিষাদল, বা আপনারা যদি চৈতন্যপুর থেকে আসেন তাহলে ওদিক থেকেও আসতে পারেন। এছাড়াও আপনারা যদি হলদিয়া থেকে আসেন তো এইভাবেও আপনারা মহিষাদল আসতে পারেন। এবং নন্দকুমার হয়ে, অর্থাৎ যারা হাওড়া বা কলকাতার ওই সাইড থেকে আসবেন, তারা নন্দকুমার হয়ে মহিষাদলে চলে আসতে পারবেন। এর যে কোনো বাস আসে, হলদিয়ার বাস বা মহিষাদলগামী যে কোনো বাস আসে, বা কুকড়াহাটি গেহখালি বিভিন্ন বাস নন্দকুমার হয়ে আসে। তো এইভাবে আপনারা মহিষাদল আসবেন। মহিষাদল চার মাথার মোড়ে আপনারা নামবেন, অর্থাৎ চার মাথা বলা ঠিক না, তিন মাথার মোড়। তার পাশ থেকে একটা গলি চলে এসেছে, যেটা হচ্ছে আপনার মহিষাদল রাজ কলেজ। তো এই রাজ কলেজটা জাস্ট একটু, রাজ কলেজ থেকে জাস্ট 2 মিনিট আপনারা আসলেই আপনারা পেয়ে যাবেন মহিষাদল এই রাজবাড়ির প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বারে ঢুকতে গেলে আপনাদের 15 টাকা করে প্রবেশ মূল্য দিতে হয় পার হেড। তো তার এই 15 টাকার মধ্যে আপনারা বাগান বাড়ি ঘুরতে পারবেন। তারপরে আপনারা এই এর মধ্যে সংগ্রহশালায় যে সমস্ত ঐতিহাসিক নিদর্শন গুলো সেগুলো দেখতে পাবেন। তবে এখানে আসতে গেলে কিছু রেস্ট্রিকশন থাকে, এখানে বাগানে আপনারা ছোট ক্যামেরা ইউজ করতে পারবেন, মানে মোবাইল ক্যামেরা ইউজ রয়েছে। কিন্তু আপনি যদি প্রফেশনাল ভাবে যে সমস্ত ক্যামেরা হয়, উইদাউট ফোন ক্যামেরার বাদ দিয়ে, মানে ফোন ক্যামেরা বাদ দিয়ে আমি যে ক্যামেরাগুলোর কথা বলতে চাইছি, জাস্ট ক্যামেরা, সেগুলো নট অ্যালাউড। আর সংগ্রহশালার মধ্যে কোনো ক্যামেরা অ্যালাউ হবে না, সেটা ফোন ক্যামেরা হোক বা এমনি ক্যামেরা হোক, কারণ সংগ্রহশালা মানেই বুঝতে পারছেন সেটা মানে ঐতিহাসিক নিদর্শন, সেগুলো এইভাবে পাবলিশ করা যায় না, যায় না একদম। তো যাই হোক, আমরা এখন সতীপ্রসাদ বাহাদুর সাহেবের পাশে, মানে স্ট্যাচুর পাশে আমরা দাঁড়িয়ে আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে সতীপ্রসাদ বাহাদুর সাহেব, এবং এর ঠিক ডান দিকেই রয়েছে, অর্থাৎ আমাদের ঠিক ডান দিকেই রয়েছে আপনার মহিষাদল রাজবাড়ি। তো চলুন রাজবাড়ির, আজকে আমাদের সারা দিনের ডেস্টিনেশন হচ্ছে রাজবাড়ি, এই রাজবাড়ি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর একটা কথা যারা বলে দিই, যারা আমাদের গেহখালির ভিডিও দেখেনি তাদেরকে অনুরোধ করা হচ্ছে অবশ্যই গেহখালির ভিডিও দেখবেন, কারণ আসতে গেলে আপনারা যদি নৌকো থেকে আসেন কিভাবে আসবেন সেটা অবশ্যই জেনে রাখা দরকার আছে। অবশ্যই ভিডিওটা ভালো হয়েছে, আপনারা অবশ্যই, আপনারা যদি গেহখালি এসে যান তাহলে একসাথে গেহখালিটা ওখান থেকে মহিষাদল অবভিয়াসলি চলে আসবেন, কারণ গেহখালিও পড়ছে পূর্ব মেদিনীপুর, মহিষাদল রাজবাড়িও পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ছে, কারণ একই সাথে মানে হ্রদ দেখা কলা বেচা দুটোই একসাথে। আপনাদের ওয়ান ডে ট্যুর হিসেবে এটা দারুন, মানে এখানে পিকনিক স্পটও আছে, মানে আপনি এখানে একটা আমবাগান আছে, বিশাল বড় বড় ঝিল রয়েছে, সেগুলো আমরা আমাদের এই ভিডিওতে রাখব, আমরা সমস্ত কিছু এই ভিডিওতে রাখব, সমস্ত কিছু এই মহিষাদলের যা যা রয়েছে আমরা সমস্ত কিছু দেখাবো এখানে, আপনারা একদিনে এসে পিকনিকও করে যেতে পারেন। এই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সতীপ্রসাদ গার্গ বাহাদুর সাহেবের সৌধ। তো এই সৌধের ঠিক ডান দিকে রয়েছে আপনার মহিষাদল রাজবাড়ি, সুদূর ঐতিহাসিক নিদর্শন নিয়ে হাজির এই মহিষাদল রাজবাড়ি।
এখনো সুন্দর আকাশের নিচে খুব সুন্দর ভাবে সেই ঐতিহাসিক নিদর্শন গুলো নিয়ে আমাদের সামনে হাজির হয়ে আছে। আমরা তার চারপাশের এই সমস্ত সুন্দর মনোরম পরিবেশটা একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন সারি সারি এখানে নারকেল গাছ রয়েছে, পাম গাছ রয়েছে, তারপরে বিভিন্ন পিকনিক স্পট রয়েছে, অর্থাৎ যেই একটা খোলা মাঠ রয়েছে যেই মাঠে বিশাল আম বাগান রয়েছে এবং সেখানে কিন্তু অলরেডি পিকনিক চলছে, পিকনিক চলছে এবং স্কুল কলেজের আপনাদের বলেইছি রাজ কলেজের পাশ থেকে এটা আসতে হয়, তো রাজ কলেজের বিভিন্ন স্টুডেন্টরা এখানে ঘোরাফেরা করছে, তো দারুণ দারুণ জায়গাটা। তো চলুন আমরা আজকের এই রাজবাড়ির প্রথম প্রবেশদ্বার থেকে আপনাদের দেখিয়ে আসবো। আমরা এই মুহূর্তে ওই সতীপ্রসাদ বাহাদুর সাহেবের স্ট্যাচু থেকে আমরা রীতিমতো চলে আসছি মহিষাদল রাজবাড়ির সামনে। তো এই রাজবাড়ির কিছু ইতিহাস রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। তো তার আগে আমরা রাজবাড়ির সামনে যে একটা কামান রয়েছে দেখতেই পাচ্ছিস তুই কামান, তার সাথে দর্শনার্থী বা যে সমস্ত পর্যটক আসবেন তাদের বসার জন্য যে চেয়ারগুলো রয়েছে এবং ভিউসটা সত্যি অসাধারণ সুন্দর, এক কথায় সেটা বলার অপেক্ষা রাখে না। এবং শুধু তাই নয়, এই রাজবাড়ির সামনে দেখ প্রচুর প্রচুর গাছের সারি রয়েছে এবং প্রতিটা গাছের তলায় একটা করে বসার চেয়ার, যে চেয়ারে মনোরম পরিবেশের মধ্যে তুই তোর কাপেলকে নিয়ে এসে বসতেই পারিস বা তুই আমি বসতে পারি বন্ধু হিসাবে বা যাই বল না কেন, বসার যে জায়গাগুলো চেয়ারগুলো অসাধারণ সুন্দর মনোরম পরিবেশ। এবং আমার যদ্দূর ধারণা বলুন তুইও দেখ এখানে যে সমস্ত লাইট রয়েছে মানে স্ট্যান্ড লাইট যেগুলো রয়েছে সন্ধ্যাবেলার বা রাতের বেলার ভিউসটা কিন্তু অসাধারণ হয়। একটা তোকে বলবো তুই পুরো সামনে থেকে যদি ভিউসটা দেখাস তাহলে দর্শকদের বুঝতে খুব সুবিধা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা মহিষাদল রাজবাড়ির সামনে চলে এসেছি। তো রাজবাড়ির সামনের যে ভিউসটা আপনাদের একটু দেখাই দূর থেকে, দারুণ অপরূপ অপরূপ। আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে বা বাড়ির ফ্যামিলির সাথে আপনারা আসতেই পারেন। তো দেখতেই পাচ্ছেন রাজবাড়ির ঠিক সামনে রয়েছে একটা কামান, আর তা যেটা আর কি ঐতিহাসিক নিদর্শন, এবং এইটাই হচ্ছে রাজবাড়ির মেন প্রবেশদ্বার। অর্থাৎ এখান থেকে আপনি ভেতরে গেলেই দেখতে পাবেন এই সংগ্রহশালা, সেই সংগ্রহশালার মধ্যে ঐতিহাসিক অনেক নিদর্শন রয়েছে যেগুলো বিভিন্ন পুরনো অনেক ঐতিহাসিক নিদর্শনকে আপনার সামনে তুলে ধরবে। এবং আপনারা বুঝতেই পারবেন যে তখনকার দিনে কী সমস্ত জিনিস নিয়ে নবাবরা রাজারা কী সমস্ত যুদ্ধ করতো বা তাদের কী কী নিদর্শন ছিল, এই সমস্ত জিনিসটা আপনাদের সামনে আমরা তুলে ধরব। এই রাজপ্রাসাদের ভিতরে আপনি এলে দেখতে পাবেন এখানে রয়েছে রাজাদের বসার যে আসবাবপত্র, ফার্নিচার, বিভিন্ন ধরনের ফার্নিচার, তারপরে রয়েছে শয়নকক্ষ, তারপরে রয়েছে অস্ত্রকক্ষ, শিকার করা পশুদের নিয়ে রয়েছে একটা বিশেষ কক্ষ, এছাড়া রয়েছে পুস্তক অর্থাৎ বইয়ের একটা আলাদা কক্ষ এবং তাদের বিশেষ কিছু পোশাক সেই পোশাকাদির কক্ষ এবং কিছু সংগ্রহ তথ্য বা নথি বা ছবির কক্ষ রয়েছে এখানে। আমরা যেমনভাবে একটু আগেই আপনাদেরকে বলেছিলাম এই রাজবাড়ির সামনে অর্থাৎ এই বাগান বাড়িতে আপনাদের ফোন ক্যামেরা বা ক্যামেরা অ্যালাউড রয়েছে, কিন্তু রাজবাড়ির ভিতরে শুধুমাত্র রাজবাড়ির ভিতরে ওই জাস্ট দাওয়াটাতেই আপনারা ছবি তুলতে পারবেন অর্থাৎ স্টিল ছবি অ্যালাউড রয়েছে। কিন্তু এই যে বিশেষ বিশেষ কক্ষগুলোর কথা বললাম সেখানে কোনো ধরনের ফোন ক্যামেরা বা ক্যামেরা, স্টিল ছবি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নয়, তাই শুধুমাত্র আমরা এই বাগান বাড়ি এবং এই বাগান বাড়ির আশেপাশের যে কিছু দৃশ্য সেগুলো আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। কিন্তু বিশেষ কিছু রেস্ট্রিকশনের জন্য আমরা এর ভিতরে আমরা নিজেরাই শুধুমাত্র দৃশ্যগুলো দেখেছি কিন্তু ভিডিও করার অনুমতি ছিল না বলে অনুমতি আমরা সেগুলি করতে পারিনি। দয়া করে আপনারা আসবেন এখানে এসে এই দৃশ্যগুলো দেখে যেতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক বসার সিট রয়েছে ঠিক রাজবাড়ির সামনে, খুব সুন্দর সুন্দর বসার সিট রয়েছে। তো আপনারা এখান থেকে আপনারা ফটো তুলতে পারেন, সেলফি তুলতে পারেন, তো এটা একটা ভালো ফটো সেশন মানে ফটো তোলা প্লেস বলতে পারেন, দারুণ একটা জায়গা। এই মুহূর্তে আমরা রাজবাড়ির একদম ফ্রন্টে রয়েছে, এই রাজবাড়ির ফ্রন্ট থেকে আমরা উঠব রাজবাড়ির দাওয়াতে এবং রাজবাড়ির যে সামনের ভিউসটা সত্যি কথায় অপূর্ব সুন্দর। বরুণ দেখ
আমাদের কোনো রাজবাড়ি যদি দর্শন হয়ে থাকে, কিন্তু এইটাই বোধহয় ফার্স্ট টাইম, ফার্স্ট তুই কি আগে কখনো কোনো রাজবাড়ি দেখেছিস? না, এটাই ফার্স্ট, এটাই আমার ফার্স্ট, এবং অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে মহিষাদল রাজবাড়িতে আমরা যাব, যাব, দেখব, আমাদের ভিউয়ার্সদের দেখাবো। এবং সত্যি কথা, এই রাজবাড়িতে এসে অনেক কিছুই দেখছি, এবং যেটা খুব ভালো লাগছে, তার সাথে একটা প্রাচীন যে ইতিহাস মাখা রয়েছে, প্রাচীন ইতিহাসের যে গন্ধ রয়েছে, সেগুলো কিন্তু এখানে না এলে সত্যি আমরা বুঝতে পারতাম না, আমরা উপভোগ করতে পারতাম না। সত্যি দারুণ দারুণ। আর আপনারা, আর আমরা এই মুহূর্তে রাজবাড়ির প্রবেশদ্বারের মধ্যে আর কি প্রবেশ করব, তো প্রবেশদ্বার দিয়ে সংগ্রহশালার মধ্যে, তো সেই জন্য এখানে জুত খুলে একটা কথা বলছি, বলুন, তুই দেখ আমাদের এই প্রবেশদ্বারের সামনে, এই একদম ফ্রন্টে রয়েছে একটা পশুর মুখের যে মূর্তি, পশু বলতে এটা সম্ভবত মহিষের মূর্তি। হ্যাঁ, তো এটা অনেক প্রাচীন মূর্তি, ঠিক আছে। তো যাই হোক, তো এখান থেকে প্রবেশদ্বারের মধ্যে দিয়ে আমরা সংগ্রহশালায় যাওয়ার জন্য অবশ্যই আপনাদের জুতো খুলে নির্দিষ্ট জায়গায় রেখে আর আপনাদের সংগ্রহশালায় প্রবেশ করতে হবে। আর এখানে একটা নোটিশ বোর্ড টাঙানো আছে, এখানে কোনো মোবাইল বা বড় ক্যামেরা সংগ্রহশালার কক্ষে অ্যালাউ করা যাবে না, অর্থাৎ সেই জন্য আমরা ভেতরে যতটা সম্ভব অনুমতি নিয়ে সেইটুকুটা দেখাবো এর ভেতরে। বলুন, আমি তোকে একটা কথা বলি, যে মূর্তিটা আমি তোকে বলছিলাম মহিষের মূর্তি, তুই একটা জিনিস জানবি, যে বুল ফাইট মানে ষাঁড়ের যে যুদ্ধ, আগেকার দিনে ষাঁড় বা মহিষের মাধ্যমে রাজারা কিন্তু বীরত্ব প্রকাশ করত, যে মহিষ যার, যে রাজা যত বেশি মহিষ বা ষাঁড় থাকবে সেই রাজা তত বেশি শক্তিশালী, এইভাবেই তাদের শক্তি প্রদর্শন করা হতো আগেকার দিনে, প্রাচীন দিনে, তার মহিষ বা ষাঁড়ের সংখ্যা দিয়ে, এবং তাদের মধ্যে যুদ্ধ লাগানো হতো, যেটাকে বলা হয় বুল ফাইট, ষাঁড়েদের মধ্যে যুদ্ধ বা মহিষদের মধ্যে যুদ্ধ, তো সেটার মাধ্যমে যে রাজা জিততো সেই হতো জয়ী। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা মহিষাদল রাজবাড়ির থেকে আর কি বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এবার ওনাদের যে আমবাগান আছে, অর্থাৎ যে বাগান বাগানবাড়িতে যাচ্ছি, এই হচ্ছে জাস্ট রাজবাড়ির পাশেই রয়েছে এই বাগানবাড়ি। এই বাগানবাড়িতে রয়েছে অনেকগুলো পুরানো মন্দির রয়েছে, পুরানো বাড়িও রয়েছে, যে বাড়িগুলো এখন রিপেয়ার চলছে, এবং এই মন্দিরগুলোর মধ্যে রয়েছে গোপালের মন্দির, জগন্নাথের মন্দির, এবং যেখানে দুর্গা পূজা হয়, ঠিক আছে। আর এখানে বাগান বাড়ির মধ্যে রয়েছে আম বাগান রয়েছে, কিছু আকাশমণি গাছের বাগান রয়েছে, আর তার মধ্যে কিছু ঝিলও রয়েছে। তো আপনাদের এইগুলোকে আমরা ঘুরিয়ে দেখাব। তো এই মুহূর্তে আমরা আকাশমণি যে বাগানটা রয়েছে, অর্থাৎ মহিষাদল রাজবাড়ির পাশে যে আকাশমণির যে বাগানটা রয়েছে, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে একটা পিকনিক স্পট, এখানে মানুষজন আসে পিকনিক করতে, অর্থাৎ রাজবাড়ির মধ্যে করা যায় না প্রবেশ, তার যে প্রবেশের মধ্যে যে 15 টাকা আমরা যে এন্ট্রি দিয়েছি, তো সেখানে করা যায় না, এটা তার পাশেই রয়েছে। তো এই বাগানটার মধ্যেই মোটামুটি আপনারা পিকনিক করতে পারেন, ঘুরতে পারেন, ডিজে গান বাজিয়ে আনন্দ করতে পারেন। এছাড়া শুধু আকাশমণি নয়, এখানে সবেদা গাছ, খেজুর গাছ, সমস্ত কিছু আছে, আম গাছ রয়েছে। তো আপনারা একবার ঘুরে যেতেই পারেন, আর দেখতেই পাচ্ছেন আমাদের পেছনের দৃশ্যগুলো কত অপরূপ, কত সুন্দর, একদম। তো এই মুহূর্তে আমরা বাগানবাড়ির মধ্যে ঘুরছি, তো মোটামুটি বাগানবাড়িটা বিশাল বড়, ঘুরে শেষ করা যায় না। তবু আমরা এদিক ওদিক সেদিক ঘুরছি, আর এখানে সমস্ত কাপড়েরা এসছে, মানে এই তো রাজবাড়ি আর এই যে বাগানবাড়ি, হ্যাঁ, এই রাজবাড়ি এবং বাগানবাড়ি দুটোতেই এলে কিন্তু একটা এনার্জি ফিল করা যায়। আমি তোকে একটা কথা বলি, তোকে আমি সকালবেলাই বললাম যে আমার আজকে প্রচন্ড জ্বর, আমি বেরোতে পারবো না। দেখ, এই জ্বর অবস্থাতেই এসে আমার গাফিট ব্যথা, কিন্তু আমি একটা পজিটিভ এনার্জি ফিল করছি, মানে একটা চাঙ্গা ভাব, হ্যাঁ, একদম। ওষুধ লাগবে না তো জ্বর সেরে যাচ্ছে, এরকম একটা ফিল আসছে। এখানে এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম, একটা কাকু গাছে উঠে খেজুরের রস কাটছে। আমার খুব শখ ছিল যে খেজুরের রস খাবো টাটকা, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সেটার জন্য তাহলে তোর আজকের এখানে স্টে করতে হবে, কাল ভোরবেলা উঠে খেতে হবে, কাল ভোরবেলা উঠে, কারণ এখন গাছটা, তুই যদি এখন নেশা করতে চাস, নেশার জন্য তাড়ি রয়েছে, তাড়িটাও সব সময় অ্যাভেলেবল থাকে। ভালো জিনিসটা দেখতে গেলাম। আচ্ছা, তুই, তোকে এই দৃশ্যটা আরেকবার দেখাতে বলবো, এবং এর সাথে আমি তোকে একটা কথা তোকে জিজ্ঞেস করবো, তোর এই দৃশ্য দেখার সাথে সাথে একটা পপুলার বাংলা গান রয়েছে, সেই গানটার কথা মনে করছে কি? খেজুর গাছে হাড়ি বাঁধো মন। আমরা এখানে ঘুরতে ঘুরতে একটা কুকুরকে দেখলাম, এটা কুকুর বলে মনে হচ্ছে না, যেন রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা এই মুহূর্তে মহিষাদলের পাশেই, রাজবাড়ির পাশেই রয়েছে আমের বাগান,
তো আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় আম গাছ, তাদের ডালপালা ঝুলিয়ে চারিদিকে রয়েছে, দারুণ আম বাগান। হ্যাঁ, আমি রোটেট করে পুরো ঘোরাচ্ছি, দেখ তোর আমাদের চারপাশেই শুধু আম বাগান আর আম বাগান, মানে এবং আমরা যে টাইম পেয়েছি ঝিল, একটা বড় ঝিল রয়েছে, এই যে সেখানে আপনারা বোটিং ও করতে পারেন একদম। আর আমি যে যাই, যে আমরা যে সময়টাই এসেছি সেই সময়টাই কিন্তু আমের বকুল এসেছে, কারণ বসন্ত শুরুর দিকটাই, শীতের শেষ এবং বসন্ত শুরুর দিকটাতেই আমের বকুল গুলো আসে এবং প্রতিটা গাছেই এবং অজস্র ভাবে আমের ফুল এসেছে, মানে আমের বকুলটা ধরেছে। এবং প্রত্যেকটা আম গাছের চার ধারে বেদি করা আছে, অর্থাৎ আপনারা এই আম গাছের ধারে বসে আপনারা রিল্যাক্স করতে পারেন, গল্প করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, আড্ডা মারতে পারেন, ফুর্তি করতে পারেন একদম। এখানে এটা হচ্ছে কাপলদের ঘোরার পক্ষে একদম উপযুক্ত জায়গা। ফিসফিস করে বলছিস কেন, যাতে কেউ না শুনে নেয়, তাই তো? হ্যাঁ, মানে অনেক কাপলরা লজ্জা পাচ্ছে যে আমরা ওদের হয়তো নোটিশ করছি, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি এটা সত্যি কাপলদের একদম নিরাপদ জায়গা এবং শান্তির জায়গা, যেখানে তারা এসে মনের কথাগুলো শেয়ার করতে পারে এবং ঝগড়াঝাটি ঝামেলা হলে এই জায়গাতে নিয়ে আসবে মানভঞ্জন করার জন্য। মানভঞ্জন করার জন্য একদম মন খুশি হয়ে যাবে। হ্যাঁ, তো আমি জানতে চাইবো তুই তো রাধিকাকে কবে নিয়ে আসবি মানভঞ্জন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিয়ে আসবো, সময় আসুক, সময় আসলে সবই হবে, সবই। মানভঞ্জন কি হয়েছে কোনো সময় এখনো পর্যন্ত, মানে রাধিকা আসে না, নেই, দর্শকদের কি জানাতে চাস? না নেই, তো আমি এখনো পর্যন্ত সিঙ্গেল আছি, তো আপনি মিঙ্গেল হইছেন? হ্যাঁ, মিঙ্গেল হইনি, তো আপনারা যদি মিঙ্গেল করার জন্য যদি কাউকে সাজেস্ট করেন তাহলে করতে পারেন একদম। আর যদি কখনো তোর ওই সিঙ্গেল থেকে মিঙ্গেলের যে অভিযান থাকবে, তার পরবর্তী অভিযানে যদি কখনো তোর রাধিকার মান হয়, অবশ্যই এই জায়গাটা মান ফার্স্ট, এই জায়গাটা আমার ফার্স্টই পছন্দের জায়গা, তো এই জায়গাটা আমি অবশ্যই নিয়ে আসবো, সে মানভঞ্জন করার জন্য হোক বা রিল্যাক্সেশনের জন্য হোক বা ঘোরার জন্য হোক, সমস্ত কিছু, এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। তো আমি দেখাবো, যে আমি বললাম যে আম গাছের চারধারে বেদি করা, আমি রাহুলকে বলবো তুই সেগুলো একটু দেখিয়ে দে। চল আমরা বসবো এবং দর্শকদের সেই বসার জায়গাটাকেও দেখাবো। এই দেখতেই পাচ্ছেন আমাদের ঠিক এই পাশেই ছিল এই একটা বসার জায়গা, বলুন আয় আমরা দুজনে একটু বসবো এখানে। তো এই মুহূর্তে আমরা একটা আম গাছের তলায় বসে আছি, মানে বসার যে জায়গা আছে তো সেখানে বসে আছি, মানে দারুণ জায়গা, মানে দারুণ, মানে রিল্যাক্স। আমরা এতক্ষণ হেঁটেছি, খাওয়া দাওয়া করেছি, তো এবারে একটু টায়ার্ড হয়ে পড়েছি, ওই জন্য এখানে বসলাম, বেশ নির্জন জায়গা, শান্তির জায়গা একদম। আর সারাদিন ধরে ঘুরছি, ভালোই লাগছে, আর তার সাথে দেখতে পাচ্ছি সেটা একটা গ্রাম্য পরিবেশের এরিয়া, গরুরা মাঠে যাচ্ছে এবং এটা একটা পড়ন্ত বিকেল, কিন্তু বলুন এই পড়ন্ত বিকেলে বেশ মনোরম আবহাওয়া, মনোরম পরিবেশ, গ্রাম্য পরিবেশ অনেকদিন পর উপভোগ করছি কিন্তু আমরা। রাজবাড়ির ঠিক পাশে মেন যে রাজবাড়ি, মহিষাদল রাজবাড়ি, তার পাশে ছিল আমবাগান বাড়ি। হ্যাঁ, আমবাগান বাড়ির পাশে, আমবাগানের মধ্যেই এখানে আপনি ঢোকার মুখে এই যে প্রাচীন যে রাজবাড়ির যে ঐতিহ্য, তার কিছু নিদর্শন এখানে পাওয়া যায়, যেগুলো এখন এখন রিপেয়ার করার এরা একটা প্রক্রিয়া চলছে বা এরা একটা আগ্রহ দেখিয়েছে যে এটাকে রিপেয়ার করব, যেহেতু এটা একটা মানে ঐতিহ্য জিনিস, ঐতিহ্যবাহী জিনিস। এবং আমি বলুন তোকে দেখাতে বলবো, এখানে একটা নেম প্লেট রয়েছে, যে নেম প্লেটে তুই দেখ এখানে একটা ডিরেকশন রয়েছে, দুর্গা মন্দির, মিষ্টি কারখানা, গোপাল দেহি, গোপালজিউর মন্দির এবং রাজার মুখেই দেখতে পাচ্ছেন এখানে দুর্গা মন্দির রয়েছে, তার কাছেই রয়েছে মিষ্টি কারখানা, ঠিক তার রাস্তার অপোজিটে রয়েছে গোপালজিউর মন্দির, জিউর মন্দির এবং গোপাল দেহি। হ্যাঁ, গোপাল দেহি যেটা পুকুর মতো রয়েছে। হুম হুম, আর আমরা এখন রয়েছি মহিষাদল রাজ হাই স্কুলের যে মেন রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমরা এই গেটের মধ্যে এন্ট্রি করেছি। আর এই এইটা হচ্ছে গোপাল দিঘি, তুই আমরা যে পাশ দিয়ে এলাম এই এইটা হচ্ছে গোপাল দিঘি। আমাদের একবার ভিউটা দেখি, দারুণ লাগছে, দারুণ দৃশ্যটা, খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন এই এক সাইড থেকে তৈরি করা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর ভেতর দিকে প্রায় তৈরি করা শুরু হয়ে গেছে। ঠিক এর সামনেই রয়েছে শান্তিকুঞ্জ রেস্টুরেন্ট। হ্যাঁ, ঠিক এই মহিষাদল রাজবাড়ির মধ্যেই এই শান্তিকুঞ্জ রেস্টুরেন্টটা আছে। আর এখানে পুরনো যে আরেকটা যে প্রাসাদ, অর্থাৎ যে মহলটা রয়েছে, সেটাও ভাঙা চলছে এবং এর
পরে এটাকেও নতুন করে তৈরি করা হবে। অর্থাৎ আমার মনে হয় এটা কোনো রেস্টুরেন্ট তৈরি হচ্ছে, এই রাজবাড়িটা ভেঙে নতুন করে কোনো রেস্টুরেন্ট তৈরি হচ্ছে। আপনাদের একটু দেখিয়ে দিই, এবার আপনাদের দেখাবো যে পুরনো যে মহিষাদলের যে রাজবাড়ির যে প্রাসাদটা ছিল সেটাকে ভেঙে, অর্থাৎ ভেঙে না সেটাকে রিকনস্ট্রাক্ট করে কত সুন্দর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পুরনো বাড়ির ফোন কেড়ে নেবে, কিন্তু এখানে একটা বাস বেঙ্গলি দেখতে পেলাম, অর্থাৎ একটা বাঁদর দেখতে পেলাম, হনুমান হনুমান খাবার দোকান থেকে পাউরুটি তুলে নিয়ে চলে গেল। ফোনটা ধরে থাক, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা রিকনস্ট্রাক্ট হচ্ছে, আর বাঁদরটা দোকান থেকে খাবার তুলে নিয়ে গিয়ে পাউরুটি তুলে নিয়ে গিয়ে নিজে নিজেই খেতে শুরু করে দিয়েছে। তো আমরা এই মধ্যে রাধা কৃষ্ণ মন্দিরের মধ্যে প্রবেশ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এর চারপাশের যে দৃশ্যগুলো খুব অসাধারণ, চারিদিকে ফুলের গাছ এবং বিভিন্ন মন্দির রয়েছে। মন্দিরগুলো একটু রাহুলকে দেখাতে বলবো, চারিদিকটা একটু ঘুরে দেখাই এদিকটা। একদম চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের যে শাম মন্দির বলা হয়, শাম মন্দির মানে মন্দিরের আদলে তৈরি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মন্দির, যেগুলো এই প্রতিটা মন্দিরে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মন্দির সেখানেও প্রতিমা রয়েছে, সমস্ত মূর্তি রয়েছে, আর ঠিক মূল মন্দিরের একদম প্রবেশ পথেই রয়েছে তুলসী মঞ্চ। নিত্য পূজা তো অবশ্যই হবে, আর নিত্য পূজা হয়, আর খুব সম্ভবত এই যে এটাই হয়েছে দুর্গা মন্দির, দুর্গা মন্দির। আর এটা এই যে দুর্গা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন পুরো দুর্গা মন্দির, তো এইখানেই সম্ভবত দুর্গা পূজাটা হয়ে থাকে। ঠিক আছে, এই ঠিক বাঁদিকেই রয়েছে এই রাধা কৃষ্ণ মন্দির। কতটা আমি বরং বলবো তুই একটু ভিউজটা ভালো করে দেখা, এই ভিউজটা কতটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে বানানো হয়েছে। একটি পাশেই রয়েছে এইখানটাতে জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবীর মন্দির রয়েছে এখানে। অবশ্যই এই ভিউজটা ভালো করে দেখাবো, তার আগে আমরা চলে আসছি মূল মন্দিরের পথে, রাধা কৃষ্ণের মন্দির। তো আপনাদের একটু ওপর থেকে আমি দেখিয়ে যাই, তো এখানে সম্ভবত রাধা কৃষ্ণ, এটা রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণই রয়েছে এখানে, রাধা কৃষ্ণই রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ঠিক এই রাধা কৃষ্ণের মন্দিরের ঠিক বাঁদিকেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেব, সুভদ্রা দেব, এটা জগন্নাথ দেবের মন্দির, খুব সুন্দর। আর ঠিক জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সামনেই রয়েছে দুর্গা মন্দির, তার সামনে রয়েছে তুলসী মঞ্চ, আর ঠিক তার মাঝামাঝি রয়েছে রাধা কৃষ্ণের মন্দির। অর্থাৎ রাধা কৃষ্ণের মন্দিরটা মাঝে আছে এবং তার ডান দিকে রয়েছে জগন্নাথ দেবের মন্দির এবং বাঁদিকে রয়েছে মা দুর্গার মন্দির। এই মন্দিরের দুধারে দুটো শিবের শাম মন্দির রয়েছে। তো এখানে এই অর্থাৎ মন্দিরের প্রবেশ পথে ঠিক ডান দিকে এবং বাম দিকে দুটি শাম মন্দির রয়েছে, যেখানে রয়েছে শিবের মূর্তি, অর্থাৎ শিবলিঙ্গ রয়েছে। তো আপনারা যেমন দক্ষিণেশ্বরের যে সমস্ত ছোট ছোট মায়ের মূর্তির পাশে, এই মায়ের মন্দিরের পাশাপাশি যে সমস্ত ছোট ছোট মন্দির শিবলিঙ্গের মন্দির দেখতে পাবেন, ঠিক এখানেও সেই রকমই তেমনই আদলে তৈরি, ডান পাশে এবং বাম পাশে দুদিকেই রয়েছে। হ্যাঁ, আর মন্দিরগুলো তেমনই আদলে তৈরি, তেমনই আদলে তৈরি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা আন্দুল রাজবাড়ির ভিডিওতে দেখিয়েছিলাম যেখানটায় রাজবাড়ির পাশে যে মন্দিরটি ছিল সেই মন্দিরের ডান পাশ এবং বাঁ পাশে যে ছোট ছোট মন্দিরগুলো ছিল সেখানেও এরকম শিবের মূর্তি ছিল। হ্যাঁ, মানে শিবলিঙ্গ ছিল, মানে তখনকার দিনে আমি দেখেছি যে কোনো মন্দিরই হোক না কেন সেই মন্দিরের পাশে এই রকম মানে দক্ষিণেশ্বরের আদলে তৈরি, বিশেষ করে তখনকার দিনের, হ্যাঁ তখনকার দিনের যে সমস্ত রাজারা বল তারা কিন্তু বিশেষত বিশেষ করে শৈব ভক্ত ছিলেন। যেমন ভাবে আমরা আপনাদেরকে বলছিলাম, আমরা আরো কিছু ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, যেমন রায়দিঘির যে জটার দেউল মন্দিরটা দেখিয়েছিলাম সেটাও কিন্তু একটা দেউল, যে দেউলটা ছিল কিন্তু টোটালি শিব ঠাকুর অর্থাৎ শিবলিঙ্গের পূজার উপর ভিত্তি করে। ঠিক তেমন ভাবে আমরা বাঁদিকটা দেখালাম, এবারে চলে এসেছি ডান দিকে, অর্থাৎ বাম দিক এবং ডান দিক দুদিকেই রয়েছে শিবলিঙ্গের মূর্তি এবং এখানে নিত্য পূজা হয় এবং শিবরাত্রিতে নিশ্চয়ই বড় করে অনুষ্ঠান হয়। একটু লক্ষ্য করে দেখবেন এখানে একটা একটা জায়গায় পাথরের পাথরের নাগমূর্তি, নাগমূর্তি, সেই নাগমূর্তি রয়েছে যেখানে সিঁদুর দিয়ে পুজো করা হয়।
আমরা এখন দুর্গা মন্দিরের সামনে রয়েছি, অর্থাৎ মহিষাদল দুর্গা মন্দির, রাজবাড়ির যে দুর্গা মন্দির সেটা রয়েছে। এটা কিন্তু এখনো আদি যুগে যা ছিল, অর্থাৎ তখনকার দিনে যা ছিল এখনো কিন্তু তাই রয়ে গেছে। এবার কিছু কিছু জায়গায় এরকম রিকনস্ট্রাক্ট চলছে, কিন্তু মন্দিরটা একই রয়ে গেছে। মন্দিরটা এখনো পর্যন্ত দরজা বন্ধ রয়েছে, কিন্তু ভিতরে ঢুকবার তো অনুমতি নেই, রিকনস্ট্রাক্ট চলছে যেমন ভাবে বলছিলাম। কিন্তু এখানে যখন পুজো হয় মানে খুব অ্যাডভেঞ্চারাস, মানে চারিদিকে পুরনো মানে বড় বড় প্রাসাদ রয়েছে, চারিদিকে বড় বড় গাছপালা রয়েছে, আর তার মাঝখানে দুর্গা পুজো হবে, মানে একটা দারুণ একটা ব্যাপার, দারুণ একটা। আর বলুন, আমরা একটা সময় পেলে কখনো মহিষাদল, মহিষাদলের যে বিখ্যাত রথের মেলা আসবো এবং দর্শকদের সেগুলোও দেখাবো, অবশ্যই দেখাবো। আর দুর্গা পুজোর সময় আমরা চেষ্টা করবো এসে এখানকার ভিউজটা তুলে দর্শকদের দেখানোর জন্য। দুর্গা মন্দিরের ঠিক সামনে এই যে পুরনো গাছটা রয়েছে, এটা কিন্তু সম্ভবত কি গাছ বুঝতে পারছি না, কিন্তু বেল গাছ, বেল হয়ে আছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো মনে হয় এটা বেল গাছ। তো যাই হোক, তো এখানে আমি শুনেছি এখানে দুর্গাপুজো যখন হয় আর কি রাত্রিবেলা মানে অনেক মানুষের সমাগম চলে এবং খুব মানে অ্যাডভেঞ্চার ব্যাপার, চারিদিকে বড় বড়। যেমন এটা এটা পুরানো রাজবাড়ি, সেই রিকনস্ট্রাকশন চলছে, বলুন একটু আগে বলছিল, তার ঠিক পাশেই এই দুর্গা মায়ের মন্দিরটা রয়েছে। তো বন্ধুরা, আমরা আজকে সারাদিন মহিষাদল রাজবাড়ি এবং তার চারপাশের বাগান বাড়ি, বিভিন্ন মন্দিরগুলো আজকে ঘুরে বেড়ানি আপনাদেরকে দেখালাম। তো আপনারা জানাবেন যে আমাদের সাথে মহিষাদল রাজবাড়ির এই চারপাশের দৃশ্য দেখে আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুধু কমেন্ট বক্সে জানালে হবে না, তার সাথে আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকতে হবে, এবং ঠিক আমাদের মতো এনজয়মেন্ট যদি জারি রাখতে চান তাহলে এই অবশ্যই অবশ্যই মহিষাদলে ভিজিট হবে এবং এখানে ঘুরে যাবেন। তো এখানে ঘুরে যেতে গেলে এমন কিছু যে খরচ সাপেক্ষ তা নয়, এবং খুব মনের মতো জায়গা, আপনারা এনজয় করতে পারবেন। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে উইকেন্ড ট্যুর আপনাদের সামনে প্রোভাইড করা, উইকেন্ড ট্যুর হিসাবে আপনি আপনার ফ্যামিলির সাথে আসুন, বন্ধুর সাথে আসুন। আর এটাই আমাদের মানে পুরনো রাজবাড়ি নিয়ে, এটা আমাদের সেকেন্ড ভিডিও, আমরা প্রথম আন্দুল রাজবাড়ি দেখিয়েছিলাম, হ্যাঁ দেখিয়েছিলাম, তো এটা আমাদের সেকেন্ড ভিডিও রাজবাড়ি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই, আমরা আমাদের আজকের এই ভিডিওতে বলুন, দেখ আমরা একসাথে নতুন রাজবাড়ি, পুরানো রাজবাড়ি এবং তার সাথে দুর্গা মায়ের মন্দির, গোপালজিউর মন্দির, গোপাল দিঘি, টোটাল মহিষাদলটা দেখালাম, হ্যাঁ আমবাগানটা দেখালাম, সমস্ত কিছুই দেখালাম। আমাদের মহিষাদলে যে রথের মেলা হয় সেই রথের মেলাটা যেমন একটু আগে বললাম সেটাও দেখাবো ঠিক সময় মতো, আর তার সাথে মহিষাদলের দুর্গাপুজো যদি কখনো সম্ভব হয় অবশ্যই দেখাবো। তো আমাদের ভিডিও অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লেগে থাকলে পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমাদের প্লে লিস্ট থেকে অবশ্যই আমাদের পছন্দ মতো যে ভিডিওগুলো রয়েছে, আপনাদের পছন্দ মতো যে ভিডিওগুলো রয়েছে সেখানে প্লে লিস্ট থেকে খুঁজে দেখতে পারেন, অবশ্যই সেগুলো দেখবেন। আর দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ফ্রেশ পর্ব, ফ্রেশ ব্লগ নিয়ে। বরুণ কিছু বলতে চাইছিস? তো আমি এটুকুই বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই তো আমাদের ভিডিও দেখবেন, ভিডিওর সাথে থাকবেন এবং আমাদের সাথে এনজয় করে কাটাবেন, আর পারলে একবার ঘুরে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে সবসময় পাশে থাকবেন। যেমন ভাবে এতদিন আপনারা রয়েছেন তেমন ভাবে, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটাকে অনেকটা গ্রোথ করে নিয়ে যাবে এবং আমরা খুব মানে এক্সাইটেড থাকি, বা আমরা আরো নতুন নতুন ভিডিও করার জন্য আমরা আরো আগ্রহী হয়ে পড়ি। তো আপনাদের কমেন্ট তো অবশ্যই দরকার, তার সাথে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। তো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম, তো যাই হোক, আমরা এই বলে এখানেই আমাদের আজকের ভিডিও শেষ করব, আর দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে, স্টে টিউনড উইথ আস, এনজয়মেন্ট উইথ আস।